ভারতবর্ষে যাদের স্বাধীনতা সংগ্রামে সবচেয়ে বেশি অগ্রগণ্য ভূমিকা ছিল তাদের মধ্যে একজন হচ্ছেন নেতাজি সুভাষচন্দ্র বসু। নেতাজি শুধু স্বাধীনতা সংগ্রামী নয়, তিনি একটি নতুন রাষ্ট্র করেছিলেন, সে রাষ্ট্র পুরো ভারতকে জয় করে স্বাধীনতা অর্জনের চেষ্টা করেছিলেন, যদিও তিনি শেষ পর্যন্ত সফল হননি। নেতাজিকে নিয়ে ভারতবর্ষ অনেকবার ডাকটিকিট প্রকাশ করেছে এবং বিদেশেও তিনি একাধিকবার এসেছেন। আজ আমরা সেইসব টিকিটগুলি নিয়ে আলোচনা করব। 1964 সালে ভারতবর্ষ তার 67 বছরের জন্মবার্ষিকী উপলক্ষে দুটি ডাকটিকিট প্রকাশ করে, 15 নয়া পয়সা ও 55 নয়া পয়সার। এতে তাঁর ছবি ছিল, তাঁর সই স্থান পেয়েছিল, ভারতবর্ষের ম্যাপেরও ছবি ছিল অবিভক্ত ভারতবর্ষের। তারপর 1968 সালে আজাদ হিন্দের 25 বছর অর্থাৎ রজত জয়ন্তী উপলক্ষে ভারতবর্ষ একটি ডাকটিকিট প্রকাশ করে। এটাতে দেখা যায় যে তিনি আজাদ হিন্দের ঘোষণাপত্র পড়ছেন। এই টিকিটটি একটা দিক দিয়ে খুব উল্লেখযোগ্য, তবে সেটা বুঝতে গেলে আমাদের আরেকটু পিছিয়ে যেতে হবে। আজাদ হিন্দ যে সমস্ত ডাকটিকিট প্রকাশ করেছিল তার সেই চরম দুর্দিনের সময়, সেই ডাকটিকিটগুলির একটি কমন বৈশিষ্ট্য ছিল কয়েকটির মধ্যে যে দুপাশে দুটি তলোয়ার আমরা দেখতে পাই। এখানেও সেরকম দুপাশে দুটি তলোয়ার দেখানো হয়, আর আজাদ হিন্দের একটি ডাকটিকিটের মাঝখানে আমরা তাদের পতাকা দেখতে পেয়েছিলাম, এখানেও আমরা সেরকম একটা পতাকা পেলাম। অতএব এই টিকিটটি নিঃসন্দেহে আজাদ হিন্দের ডাকটিকিটের একটি প্রভাবযুক্ত ডাকটিকিট। তারপর 1993 আমরা INA অর্থাৎ ইন্ডিয়ান ন্যাশনাল আর্মির গোল্ডেন জুবিলিতে সুভাষচন্দ্রকে ডাকটিকিটে পেলাম। তারপর 1997 আরেকটি ডাকটিকিট শুধু সুভাষচন্দ্রকে নিয়েই। তারপর আমরা 2018 সালে পোর্ট ব্লেয়ারে প্রথম ভারতের পতাকা উত্তোলনের 75তম বার্ষিকী উপলক্ষে একটি ডাকটিকিটের সিরিজ পেলাম, তাতেও সুভাষচন্দ্র ছিলেন। এছাড়া সুভাষচন্দ্রকে নিয়ে দুটি সাধারণ ব্যবহারের ডাকটিকিট 1 টাকা ও 5 টাকার বের হয়েছে। এবার বিদেশের প্রসঙ্গে, 2011 সালে রবীন্দ্রনাথের সার্ধশতবর্ষে মোজাম্বিক রবীন্দ্রনাথ এবং সুভাষচন্দ্রকে নিয়ে 8 কোণা দুটি ডাকটিকিট প্রকাশ করে। রবীন্দ্রনাথের তো সার্ধশতবর্ষ, কিন্তু সুভাষচন্দ্র কেন এখানে এলেন সেটা ঠিক স্পষ্ট নয়। যাই হোক, রবীন্দ্রনাথের দুটিতে রবীন্দ্রনাথের সঙ্গে গান্ধীজি এবং আইনস্টাইনের ছবিও পাওয়া গেল। সুভাষচন্দ্রের একটিতে সুভাষচন্দ্র একা এবং আরেকটিতে তিনি এবং গান্ধীজি। সুভাষচন্দ্রের আয়ুকাল কিন্তু এখানে বলা হচ্ছে 1897 থেকে 1945, কাজে এখানে তার মৃত্যু সম্পর্কে যে একটা ধোঁয়াশা রয়েছে সেটাকে মোজাম্বিক খুব আমল দিচ্ছে না দেখাই যাচ্ছে। ভারতের স্বাধীনতার 60 বছর উপলক্ষে প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্র পালাউ 6টি ডাকটিকিট প্রকাশ করে, যাতে 6 জন নেতা এবং দেশপ্রেমিকের ছবি ছিল। তার মধ্যে একজন ছিলেন সুভাষচন্দ্র, অন্যরা ছিলেন ভগৎ সিং, লাল বাহাদুর শাস্ত্রী, রাজেন্দ্র প্রসাদ, জওহরলাল নেহরু এবং সর্দার বল্লভভাই প্যাটেল। এই হলো তাহলে সুভাষচন্দ্রকে নিয়ে প্রকাশিত ডাকটিকিটের একটি তালিকা। এই তালিকা কিন্তু অসম্পূর্ণ হলেও এখনও কিন্তু যথেষ্ট ছোট, আমরা আরও বেশিবার তাকে পেতে পারতাম, আশা করি আবার পাবো। আজ এই পর্যন্ত বলে শেষ করছি।